গুগল প্লেতে গিয়ে, গুগল প্লেতে গিয়ে সার্চ বারে লিখবেন বড় হাতের কিউ PAY, ওকে, এইটুকু লিখবেন আর স্পেস দিবেন, তারপরে BD দিয়ে সার্চ দিলে, BD লিখে সার্চ দিলে আপনি এই অ্যাপসটা সর্বোত্তম উপরে পাবেন, সর্বোত্তম এক নম্বরে পাবেন অ্যাপটি। এই দেখেন চলে এসেছে, একবার ইনস্টল করে নেবেন, ইনস্টল করে নেবেন। ওকে বন্ধুরা, দেখুন না আমার অ্যাপসটি ডাউনলোড হয়ে গেছে। এখন ওপেন বাটনে ক্লিক করবেন, যদি পারমিশন চাই পারমিশন করে দেবেন, পারমিশন না দিলে সমস্যা নেই। ওপেন বাটন ক্লিক করার পর এরকম পেজে আসলো, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মোবাইল নম্বর এবং পিন দিয়ে লগ ইন করতে বলছে। কিন্তু আমরা আগে লগ ইন করবো কীভাবে, রেজিস্ট্রেশন না করে আমরা রেজিস্ট্রেশন করবো, সেজন্য সাইন আপে যাবো। সাইন আপে গিয়ে এখানে তিনটি ধাপে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, ফার্স্ট মোবাইল নম্বর, দ্বিতীয়ত ইমেল অ্যাড্রেস ভেরিফাই, এবং তৃতীয়ত ন্যাশনাল আইডি কার্ড ভেরিফাই করতে হবে। এগুলো যদি আপনার সঠিক থাকে কন্টিনিউ, কাছে থাকলে কন্টিনিউতে করে ক্লিক করে দেবেন। তারপর আপনি এখানে মোবাইল নম্বর এবং অপারেটর সিলেক্ট করে দেবেন। মোবাইল নম্বর দেওয়ার পর আপনার অপারেটর অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে, তার জেনারেট নিচে জেনারেট ওটিপি দেওয়া থাকবে, সেখানে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার সামনে যে ওটিপিটা আসবে কাছে, সেই ওটিপিটা এখানে প্রবেশ করে দেবেন। ওকে, আমার কাছে একটা ওটিপি এসে গেছে, আমরা সেই ওটিপিটা এখানে প্রদান করবো, পারমিশন অ্যালাউ করে দেবেন। পারমিশন অ্যালাউ করে দিলে ওটিপিটা অটোমেটিক এখানে ভেরিফাই হয়ে যাবে। ওকে, সাবমিট বাটন ক্লিক করে দেবেন ওটিপিটা। তারপর আপনি আপনার 6 সংখ্যার একটা পিন সেট করে দেবেন, যে পিনটা আপনার গোপনীয়, এটা পিন দিয়ে লগ ইন করতে হবে বারবার। পিনটা দেওয়ার পর রেজিস্টার্ড বাটনে ক্লিক করে দেবেন। ওকে, আপনার ওয়েলকাম টু কিউপে দেখুন লেখা আসছে যে আপনাকে লগ ইন করতে বলছে, আপনি লগ ইন করবেন যে পিন দিয়েছিলেন রেজিস্ট্রেশনের সময়। পিনটা দিয়ে লগ ইন বাটনে ক্লিক করবেন। এখন আপনাকে একটা ধাপ পূর্ণ কমপ্লিট হয়েছে, এখন আপনাকে ইমেল নট ভেরিফাই দেখাচ্ছে এবং প্রোফাইল নট কমপ্লিট দেখাচ্ছে, সেজন্য ভেরিফাইতে ক্লিক করবেন। এখানে ইমেল অ্যাড্রেস দেবেন, জেনারেট ওটিপিতে ক্লিক করবেন, আপনার মোবাইলে একটা ওটিপি যাবে, সেটা ভেরিফাই করে, এটা ভেরিফাই কমপ্লিট করবেন ওটিপিটা প্রদান করে। তারপরে প্রোফাইল নট কমপ্লিট এখানে ক্লিক করবেন, আপনি আপনার সেলফি তুলে দেবেন। পারমিশালা চালিয়ে পারমিশালা করে দেবেন। সেলফি তুলে দেওয়ার পর আপনাকে এখানে NID-র অপশন দেখাবে, যে আপনার NID-টা আপনি তুলে দেবেন, অরিজিনাল ফুল সাইজ দিতে হবে, NID কপি সুন্দর আলোযুক্ত জায়গায় থাকতে হবে। তাহলে ভেরিফাই ওটিপি ক্লিক করে দেবেন, NID কার্ড স্ক্যানার করবেন, ফ্রন্ট পার্টের ব্যাক পার্টে স্ক্যানার করে ক্যাপচার ক্লিক করে দেবেন। ওকে, আপনার সম্পূর্ণভাবে কিউপে রেজিস্ট্রেশন হয়ে গেলে আপনাকে সরাসরি এরকম পেজে নিয়ে যাবে, লগ ইন করতে হবে না। তারপর আপনি এখান থেকে অ্যাড কার্ট নামক একটা অপশন দেখবেন, এখানে ক্লিক করবেন। এই যে দেখুন, এই যে এখানে অ্যাড কার্ট নামক অপশন আছে, এখানে আপনি রূপালী ব্যাংকের ডেবিট কার্ড, ট্রাস্ট ব্যাংকের ডেবিট কার্ড, অগ্রণী ব্যাংকের ডেবিট কার্ড, সোনালী ব্যাংকের ডেবিট কার্ড, এক কথায় কিউ ক্যাশ ব্র্যান্ডের যে সকল ব্যাংক আছে নেটওয়ার্কের, সেই সকল ব্যাংকেরই ডেবিট কার্ড বা প্রিপেড কার্ড এখানে অ্যাড করতে পারবেন। অ্যাড করে আপনি যে কোনো লেনদেন করতে পারবেন এখান থেকে। রূপালী ব্যাংকের অ্যাকাউন্ট কিন্তু লিঙ্ক করতে পারবেন না, শুধু তাদের ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড যদি থাকে বা প্রিপেড কার্ড, সেইগুলোই অ্যাড করতে পারবেন। শুধু রূপালী ব্যাংক না, যে কোনো ব্যাংকেরই, ধরেন অগ্রণী ব্যাংক বা ন্যাশনাল ব্যাংক, কৃষি ব্যাংক, সোনালী ব্যাংক, এই সকল ব্যাংকের সকল কার্ডগুলোই আপনি এখানে অ্যাড করতে পারবেন। কোন কোন ব্যাংকের কার্ডগুলো অ্যাড করতে পারবেন সেই লিস্ট এই অ্যাড কার্ডে ক্লিক করলে পাওয়া যাবে। অ্যাড কার্ডে ক্লিক করবেন, তারপর এখানে সিলেক্ট ব্যাংক ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি, এখানে ক্লিক করলে আপনার লিস্টগুলো দেখা যাবে। ফার্স্টে দেওয়া আছে অগ্রণী ব্যাংক, তারপরে বাংলাদেশ কমার্স ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক,
ব্যাঙ্ক আলাফা ব্যাঙ্ক এশিয়া, বেসিক ব্যাঙ্ক, বেঙ্গল কর্পোরেশনের ব্যাঙ্ক, সিটিজেন পিএলসি, কমিউনিটি ব্যাঙ্ক, এক্সিম ব্যাঙ্ক, ফার্স্ট সিকিউরিটি ব্যাঙ্ক, গ্লোবাল ব্যাঙ্ক, আইসিবি ব্যাঙ্ক, আইএফআইসি ব্যাঙ্ক, যমুনা ব্যাঙ্ক, জনতা ব্যাঙ্ক, লঙ্কা বাংলা, মেঘনা ব্যাঙ্ক, মার্কেন্টাইল ব্যাঙ্ক, মিডল্যান্ড ব্যাঙ্ক, মধুমতি ব্যাঙ্ক, ন্যাশনাল ব্যাঙ্ক, এনসিসি ব্যাঙ্ক, এনআরবি ব্যাঙ্ক, রূপালী ব্যাঙ্ক, শাহজালাল ব্যাঙ্ক, সীমান্ত ব্যাঙ্ক, সোশ্যাল ইসলাম ব্যাঙ্ক, সোনালী ব্যাঙ্ক, সাউথ এগ্রিকালচার ব্যাঙ্ক, স্ট্যান্ডার্ড ব্যাঙ্ক, ট্রাস্ট ব্যাঙ্ক, ইউনিয়ন ব্যাঙ্ক, উত্তরা ব্যাঙ্ক, উরি ব্যাঙ্ক। এই সকল ব্যাংকের ডেবিট কার্ড আপনি অ্যাড করতে পারবেন এবং সকল ধরনের লেনদেন করতে পারবেন। এখন দেখাবো কীভাবে আপনার কার্ডটা অ্যাড করবেন। সেই জন্য আপনাকে প্রথমে যে ব্যাংকে আপনি কার্ড অ্যাড করতে চান সেই ব্যাংকটা এখানে সিলেক্ট করতে হবে, তারপর আপনি কার্ডগুলো অ্যাড করতে পারবেন। এখান থেকে আপনি রূপালী ব্যাংক বা সোশ্যাল ইসলাম ব্যাঙ্ক যেটাই হোক না কেন আপনি সিলেক্ট করবেন, তারপরে ডেবিট কার্ড নাম্বারটা এখানে প্রবেশ করাবেন। ওকে, কার্ডের এক্সপায়ারি ডেট এবং কার্ড নম্বর প্রবেশ করিয়ে কনফার্ম বাটন ক্লিক করে দেবেন। কনফার্ম বাটনে ক্লিক করলে আপনাকে একটা ওটিপি প্রদান করা হবে রেজিস্টার্ড মোবাইল নম্বরে, যেমন ডেবিট কার্ড বা অ্যাকাউন্ট আপনার যেই মোবাইল নম্বর দিয়ে রেজিস্টার্ড সেই নম্বরে একটা ওটিপি পাঠানো হবে। ওটিপিটা দেখুন চলে এসেছে অটোমেটিক, সেই ওটিপিটা এখানে বসিয়ে ভেরিফাই করে নেবেন। ওটিপিটা বসালে অটোমেটিক ভেরিফাই হয়ে আপনার মূল পেজে চলে যাবে। এখানে কোনো একটা ভুল হয়েছে দেখুন অটোমেটিক। আমাকে স্বাগত জানানো হচ্ছে যে কার্ড লিঙ্ক সাকসেসফুল, ওকেতে ক্লিক করবেন এবং আপনি দেখতে পারবেন কার্ড অপশনে গেলে যে আপনার কার্ডটা লিঙ্ক হয়ে গেছে। কার্ডের ব্যালেন্স এখান থেকে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে কার্ডের ব্যালেন্স কত টাকা আছে এবং স্টেটমেন্টও দেখতে পারবেন। এই যে ট্রানজ্যাকশন হিস্ট্রি, এখানে গেলে আপনি সকল স্টেটমেন্ট দেখতে পারবেন এই কার্ড থেকে কত লেনদেন করা হয়েছে। তারপর আপনার দ্বিতীয়তে হচ্ছে হোমে গেলে পর আপনি এখান থেকে অ্যাড বেনিফিশিয়ারি করে আপনি যে কোনো ব্যাংকে, বাংলাদেশের যে কোনো ব্যাংকে ফান্ড ট্রান্সফার করতে পারবেন এবং বিকাশে টাকা পাঠাতে পারবেন। দেখুন এই যে বিকাশ অ্যাকাউন্ট লিঙ্ক করে বা কার্ডে, যে কোনো কার্ডে টাকা পাঠাতে পারবেন, ক্যাশব্যাক কার্ডের মাধ্যমে এটিএম থেকে টাকা উঠাতে পারবেন, তারপর মোবাইল রিচার্জ করতে পারবেন, বাংলাদেশের সকল অপারেটরে ফান্ড ট্রান্সফার করতে পারবেন যে কোনো ব্যাংকে অ্যাকাউন্টে, বা লঙ্কা বাংলা বিল পে করতে পারবেন, ক্রেডিট কার্ড বিল দিতে পারবেন, ওয়ালেট ট্রান্সফার বলতে আপনার বিকাশে টাকা পাঠাতে পারবেন, বিল পেমেন্ট করতে পারবেন, আকাশের বিল বা ইলেকট্রিক বিল, ওয়াটার বিল, গ্যাস বিল, সব ধরনের বিল পে করতে পারবেন এখান থেকে। এবং মোর অপশনে গেলে আপনি পিন চেঞ্জ করতে পারবেন, লিমিট দেখতে পারবেন, ক্যালকুলেটর করতে পারবেন, সাপোর্টে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন লাইভ চ্যাট এবং ইমেল কল চ্যাটের মাধ্যমে। তাহলে বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত, যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটায় সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য, সুন্দর সুন্দর।